এক দেশ এক ভোট নীতি রূপায়ণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সদস্যদের নাম ঘোষণা করল মোদি সরকার। 7 সদস্যের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা, লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ কেশব, আইনজীবী হরিশ সালভে, এনকে সিং ও সঞ্জয় কোঠারি। এদের মধ্যে অধীর রঞ্জন চৌধুরী একমাত্র কংগ্রেসের, বাকি সবাই কঠোর কংগ্রেসের বিরোধী এবং গান্ধী পরিবারের কঠোর সমালোচক হিসেবেই পরিচিত। কমিটিতে অধীরের নাম থাকায় তার দল ছাড়া জল্পনা আরও তীব্র হয়েছে, কংগ্রেসের হাইকমান্ডার যথেষ্ট ক্ষুব্ধ। 2014 সালের প্রথমবার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট তত্ত্ব সামনে এনেছিলেন। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোটে সেরে ফেলার পিছনে প্রধানমন্ত্রীর যুক্তি হলো এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতে দুটি নির্বাচন হওয়া সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। মোদির এই সিদ্ধান্তকে খুললাম খুললাম সমর্থন জানিয়েছিলেন নীতি আয়োগ, আইন কমিশনার নির্বাচন কমিশনের বসা অজ্ঞাবত ভূতরা। গত জুলাই মাসে লোকসভা বাদল অধিবেশনে রাজ্যসভা কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানিয়েছিলেন ইতিমধ্যেই এক দেশ এক ভোট নীতি কার্যকরের দিনগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। গত 31 আগস্ট আচমকায় সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা জানান সংসদ বিষয়ক মন্ত্রী রাহুল যোশী। আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর এই অধিবেশন বসতে চলেছে। অধিবেশনে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে জল্পনা ছড়ায়। ওই জল্পনার মধ্যে শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় এক দেশ এক ভোট নীতি রূপায়ণের বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক কমিটি গঠন করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কংগ্রেসের কটাক্ষ বিরোধীদের সঙ্গে লোকসভা কংগ্রেসের দলনেতার নাম থাকা ব্যাপক জল্পনা শুরু হয়।